শ্রীকৃষ্ণ ব্রজ ললনাদের সঙ্গে আজ অপ্রাকৃত রাসলীলা বিলাস করে রাসলীলা বিলাস করে তাই আজ মধুর রজনীতে বৃন্দাবনের পরিবেশটি কেমন? শারদ চন্দ্র পবন মন্দ শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে আই বিপিনে ভরল কুসুম প্রাকৃত বৃন্দাবনে অনির্বচনীয় রজনীর সৃষ্টি হয়েছে। শারদীয়া পূর্ণিমায় পূর্ণ চন্দ্রের স্নিগ্ধ চন্দ্রালোকে বৃন্দাবনের গগন মণ্ডল উদ্ভাসিত। বৃক্ষ লতা গুল্মাদি পশু পক্ষী উন্মুখ হয়েছে ভগবানের রাসলীলা দর্শনের জন্য, কারণ শ্রীকৃষ্ণের সমস্ত লীলার মধ্যে এই রাসলীলাই হচ্ছে মুকুটমণি লীলা। তাই তো ভাগবতে বললেন, ভগবান পিতা রাত্রি শারদ বিক্ষরন্তু মনুষ চক্রে যোগ মায়া মুপাশ্রিতা যোগ মায়া
অর্থাৎ ভগবান কৃষ্ণ সেই রাত্রির কথা মনে করে বিভিন্ন পুষ্প প্রস্ফুটিত করে গোপীগণের মনোবাসনা পূরণ করার লাগি যোগ মায়াকে আশ্রয় করে আজ রাসলীলা করবেন। তাই যমুনা কিনারে এসে ভগবান কৃষ্ণ কি করলেন? বৃন্দাবনে চাঁদিনী রাতি মদন মোহন আমার মদনে মাতি মদন মোহন আমার মদনে মাতি। ভগবান কৃষ্ণ মদনে মাতি অর্থাৎ প্রেমে উৎফুল্ল হয়ে ব্রজ গোপীদের ডেকে আনার জন্য পঞ্চম তানে মুরলী ধ্বনি করতে লাগলেন। কিন্তু এই পঞ্চম তান সঙ্গীতের পঞ্চম তান নয়। তাই শ্রীমদ ভাগবতে বললেন, জগ কলং বাম দৃশাং মনোহর মনোহর জীব গোস্বামী পা। এর থেকে পাঁচটি অক্ষর জগ কলং থেকে কল, বাম দৃশাং থেকে দীর্ঘিকার এবং মনোহরং থেকে উনস্বর চন্দ্রবিন্দু নিলেন। এদেরকে একসঙ্গে যোগ করলে যে কাম বীজ মন্ত্র হয় সেই মন্ত্রে ভগবান কৃষ্ণ বাঁশি বাজাতে লাগলেন। আর সেই বাঁশির ধ্বনি যেই ব্রজ গোপীদের কর্ণে গেল তারা আর কেউ স্থির থাকতে পারল না। এবার শুনত গোপী প্রেম হিরো শুনত গোপী প্রেম হিরো মনহি মনহি আপনা সপি মনহি মনহি আপনা সপি তাহি চলত যাহি বলত তাহি চলত যাহি বলত মুরলি কো কল কলনি আয় মুরলি কো কল চল ধ্বনি মুরলি কো কল কলনি দর্শনের জন্য আজ সমস্ত ব্রজ গোপী পঞ্চম তানে মুরলীর ধ্বনি শুনে উন্মাদিনীর মতো হয়ে গেল। তারা এতই উতলা হয়ে গেল যে তাদের বেশভূষাও অগোছালো। বেশভূষাটি আজ কেমন? বিচারি গে হো নিজ হিরে হে বিচারি গে হো নিজ হিরে হো এক নয়নে কাজর রে হো এক নয়নে কাজর রে হো আহে রঞ্জিত কঙ্কন এক আহে রঞ্জিত কঙ্কন এক এক কুণ্ডল তলনি আহে এক কুণ্ডল কাজল দিল এক কুণ্ডল দলনি ভুলে গেল দেহের কথা ভুলে গেল। আবার কাজল পড়তে গিয়ে কঙ্কন পড়তে গিয়ে কুণ্ডল পড়তে গিয়ে এলোমেলো হয়ে যাচ্ছে। তারা এক নয়নে কাজল দিল এক নয়নে কাজল দিল এক নয়নে কাজল দিল এক নয়নে কাজল দিল এক কর্ণেতে কুণ্ডল পড়লো এক নয়নে কাজল দিল এক কর্ণেতে কুণ্ডল পড়লো এক হাতেতে কঙ্কন পড়লো এক কর্ণেতে কুণ্ডল পড়লো এক হাতেতে কঙ্কন পড়লো এক কর্ণেতে কুণ্ডল পড়লো এক নয়নে কাজল দিল। আবার গোপীদের আজকে যাওয়াটাও অন্যরকম, অন্য দিনের মতো নয়। শিথিল ছন্দ নিবিকবন্ধ শিথিল ছন্দ নিবিকবন্ধ বেগে ধাউত যুবতী বৃন্দ বেগে ধাউত যুবতী বৃন্দ হসন বসন রসন চেলি হসন বসন রসন চেলি
গলি তো বেনি ললনি গলি তো বেনি চল ধনি গলি তো বেনি ললনি রে রোজ গোপীরা আজকে স্বাভাবিক অবস্থায় যাচ্ছে না, কৃষ্ণ অনুরাগে কৃষ্ণ প্রেমে তারা এতই পাগলিনি, তারা চলেছে পাগলিনীর মত, তারা চলেছে পাগলিনীর মত বৃন্দাবনের গোপী যত চলেছে পাগলিনীর মত, বৃন্দাবনের গোপী যত বাসি শুনে উন্মাদিত, বৃন্দাবনের গোপী যত বাসি শুনে উন্মাদিত চলেছে পাগলিনীর মত, চলেছে পাগলিনীর মত পাগলিনীর মতো সবাই চলে যাচ্ছে। আরো এক আশ্চর্যের ব্যাপার যে এরা সবাই একসঙ্গে চললেও কেউ কারো দিকে দৃষ্টিপাত করছে না। তটহি বেলি সখিনী মেলি, তটহি বেলি সখিনী মেলি, কেউ কাউকো পথ না হেরি, কেউ কাউকো পথ না হেরি, ওইখানে মিলাল গোকুল চন্দ্র, ওইখানে মিলাল গোকুল চন্দ্র, গোবিন্দ দাস বলনি হায় গোবিন্দ দাস বলে এসে দাঁড়ালো, গোবিন্দ দাস বলনি রে এইভাবে আজ নিত্য সিদ্ধা কৃপা সিদ্ধা সাধন সিদ্ধা প্রভৃতি চার প্রকারের গোপীগণ কৃষ্ণের সম্মুখে এসে দাঁড়ালো। এদিকে কৃষ্ণ গোপীগণকে দেখে অত্যন্ত আনন্দিত হলেন, আনন্দিত হয়ে গোপীগণের দিকে চাইছেন, কিবা বিপিনে মিলালো গোপো নারী, কিবা বিপিনে মিলালো গোপো নারী, এরি হাসত মুরলিধারী, এরি হাসত মুরলিধারী, নিরক্ষী বয়ান পুছত বাত, নিরক্ষী বয়ান পুছত বাত, প্রেম সিন্ধু গাহিনী, প্রেম সিন্ধু গাহিনী, প্রেম সিন্ধু গাহিনী, প্রেম সিন্ধু গাহিনী, ব্রজের নারী, ব্রজের নারী, ব্রজের নারী, এসো এসো ব্রজের নারী, এসো এসো ব্রজের নারী, তোমাদের লাগি কি করতে পারি, এসো এসো ব্রজের নারী, তোমাদের লাগি কি করতে পারি, এসো এসো ব্রজের নারী, এসো এসো ব্রজ রমণীগণ আমি তোমাদের জন্যই দাঁড়িয়ে আছি। এই বলে সকলকে স্বাগত জানালেন, বলে উঠলেন স্বাগতম মহাভাগা, কৃষ্ণের প্রেমমাখ আহ্বান শুনে ব্রজ গোপীগণ যখন আল্লা দিত, তখন সুচতুর কৃষ্ণ তাদের পরীক্ষা করার জন্য বলে উঠলেন পুচত শবক গমন ক্ষেম, পুচত শবক গমন ক্ষেম, কহত কিয়ে করব প্রেম, কহত কিয়ে করব প্রেম, ব্রজক সবুহ কুশল বাত, ব্রজহ সবুহ কুশল বাত, কাহে কুটিল চাহনি, কাহে কুটিল চাহনি, রজনীতে রজনীতে কেন এলে রজনীতে, কেন এলে রজনীতে, এই গহন বনেতে কেন এলে রজনীতে, এই গহন বনেতে কেন এলে তোমরা রজনীতে। কৃষ্ণ যেই বলেছে তোমরা গভীর রাত্রিতে এই গভীর জঙ্গলে কেন এসেছ, সেই ব্রজ গোপীদের প্রেমমাখা চাহনি কুটিল চাহনি হয়ে গেল। যেই কুটিল চাহনি হয়ে গেছে সুচতুর কৃষ্ণ তখন জিজ্ঞাসা করছে
তোমরা চেয়ে চেয়ে কি চাইছ, তোমরা চেয়ে চেয়ে কি চাইছ, অমন করে কেন চাইছ, চেয়ে চেয়ে কি চাইছ, অমন করে কেন চাইছ, তোমরা আমায় কি পেয়েছ, অমন করে কেন চাইছ, তোমরা আমায় কি পেয়েছ, অমন করে কেন চাইছ, চেয়ে চেয়ে কি চাইছ, তোমরা এমন করে চাইছ কেন, আর তোমাদের আসার কারণটাই বা কি। যেই ভগবান কৃষ্ণ প্রশ্নের পর প্রশ্ন করতে শুরু করেছেন, কৃষ্ণের বিষম বজ্রাঘাতের ন্যায় বাক্য শ্রবণ করে ব্রজ গোপীগণ আর কৃষ্ণের বদন পানে চাইছে না। কেউ চাইছে বনের পানে, কেউ চাইছে চাঁদের পানে। কৃষ্ণ বলল, তোমরা এই চাঁদনি রাতেই কালা চাঁদকে দেখতে এসেছো, বেশ বেশ, তা দেখা তো হয়ে গেল, আবার কেন দাঁড়িয়ে আছো, তোমরা ফিরে যাও, ফিরে যাও, তোমরা ফিরে যাও, ফিরে যাও, আমার কথা কানে নাও, ফিরে যাও, ফিরে যাও, আমিরে আমার কথা কানে নাও, এখানে আর না দাঁড়াও, তোমরা আমার কথা কানে নাও, এখানে আর না দাঁড়াও, তোমরা ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও। কৃষ্ণ বারবার ফিরে যাও, ফিরে যাও বলছে ব্রজ গোপীদের, কিন্তু ব্রজ গোপীগণ কেউ কোনো কথা বলছে না, আর সে স্থান থেকেও নড়ছে না। তখন কৃষ্ণ বলে উঠল, কি গো, তোমাদের ধর্মের ভয় নেই, তোমরা পর নারী, আমি পর পুরুষ, ধর্মে কি বলে জানো, ভালো করে শোনো, সুন্দর সুপুরুষ যুবা সর্বগুণ আশ্রয়, সুন্দর সুপুরুষ যুবা সর্বগুণ আশ্রয়, পরপতি ও বিলাস পত্নী ধর্ম না, পরপতি ও বিলাস পত্নী ধর্ম না, পর পুরুষ যদি সর্বগুণ সম্পন্ন হয় তবুও তার প্রতি মনে মনে অভিলাষ করাও, পত্নী ধর্ম না। আরো কি বলে জানো শাস্ত্রে, নিজ পতি থাকতে যে বা পরপতি ভজে, নিজ পতি থাকতে যে বা পরপতি ভজে, লক্ষ্মী সমা হইলেও সে নরকেতে মজে, লক্ষ্মী সমা হইলেও সে নরকেতে মজে, নিজের পতি থাকতেও যদি পরপতিকে কেউ ভজনা করে তার নরক গমন অবশ্যম্ভাবী। তাই শোনো, তোমরা স্বপনে ও না করিও পরপতিয়া, তোমরা স্বপনে ও না করিও পরপতিয়া, দাস হরি জ্ঞান কহে বন্তি শ্রীনিবাস, দাস হরি জ্ঞান কহে বন্তি শ্রীনিবাস, যাও যাও, ফিরে যাও, ফিরে যাও। কৃষ্ণের এই বাক্যবাণ আর ধর্ম কথা শুনে ব্রজ রমণীগণ আর সহ্য করতে পারলেন না, সবাই নয়ন জলে ভাসতে লাগলেন, বলে উঠলেন, কৃষ্ণ এত বড় কঠিন কথা তুমি কেমন করে বলতে পারলে। সব ব্রজ রমণীগণ নয়ন জলে ভাসছে। এবার ওই চন বচন ক হল জব কা, ওই চন বচন ক হল জব ভাষে দুনয়নে, তার ভাষে দুনয়নে, যত যত গোপীগণে ভাষে দুনয়নে, তার যত যত গোপীগণে ওই নিঠুর বচন শুনে, যত যত গোপী ওই নিঠুর বচন শুনে, ভাষে দুনয়নে, তার ভাষে দুনয়নে ভাসতে লাগলো, কারণ তাদের আর মনে ধৈর্য ধরার ক্ষমতা নেই। টুটল সব বহু মনোরথ করনি, টুটল সব বহু মনোরথ করনি, অবনত আননে নখেলি কুধরনি, নখেলি কুধরনি, অবনত আননে নখেলি কুধরনি।
অত্যন্ত অপমানিত হয়। মাথা নিচু করে পায়ের বুড়ো আঙুল দিয়ে মাটি খোঁড়ে, সেরকম ব্রজ রমণীরাও পায়ের আঙুল দিয়ে মাটি খুঁড়তে খুঁড়তে মা বসুমতীকে বলল, মা বসুমতী, ও মা গো তুমি দ্বিধা হও, মা গো তুমি দ্বিধা হও, তোমার পক্ষে আশ্রয় দাও, মা গো তুমি দ্বিধা হও, তোমার পক্ষে আশ্রয় দাও, আমাদের মান বাঁচাও, তোমার পক্ষে আশ্রয় দাও, আমাদের মান বাঁচাও, মা গো তুমি দ্বিধা হও, মা গো তুমি দ্বিধা হও। কোন কোন রমণী আবার ভগবান কৃষ্ণের পানে চেয়ে বলল, কৃষ্ণ তোমার মনে যদি এই ছিল তাহলে আমাদেরকে ডেকে আনলে কেন, কেন তুমি বাঁশি বাজালে? ভাঙলি কুলশীল মুরলি কোষানে, ভাঙলি কুলশীল মুরলি কোষানে, কিং করি গনে জন কেশে ধরিয়ানে, কেশে ধরিয়ানে, কিং করি গনে জন বাজালে, তুমি কেন বাঁশি বাজালে, ঘরের বাহির করলে কেন বাঁশি বাজালে, আমাদের ঘরের বাহির করিলে এখন কেন কাঁদাইলে, ঘরের বাহির করিলে এখন কেন কাঁদাইলে, কেন বাঁশি বাজালে, কেন বাঁশি বাজালে, কেন বাঁশি বাজিয়ে আমাদেরকে আনলে কৃষ্ণ? আর আমরা তোমার কাছে কেন এসছি জানো? তোমারই তো কথা এই জগতে সবাই জানে, তুমি পরমাত্মা জানে সকলে, তুমি পরমাত্মা জানে সকলে, কথা দিয়ে কাছে এনে কেন কাঁদালে, ওই কথা দিয়ে কাছে এনে কেন কাঁদালে, কেন কাঁদালে তুমি, কেন কাঁদালে, তুমি পরমা তাই তো রাসলীলায় আমরা এসেছিলাম, কিন্তু কৃষ্ণ তুমি যখন চাইছ না বেশ আমরা চলেই যাচ্ছি। যেই ব্রজ গোপীগণ যাওয়ার জন্য ঘুরেছে কৃষ্ণ বললো, দাঁড়াও দাঁড়াবো, হ্যাঁ হ্যাঁ, তোমরা কেউ ঘরে যেও না, তোমরা কেউ ঘরে যেও না, কোথায় দুঃখ পেও না, কেউ ঘরে যেও না, আমার কোথায় দুঃখ পেও না, অভিমানী যদি চলে যাও রাসলীলা হবে কাদের নিয়ে? তোমরা রাসমঞ্চ সাজাও, যেই কৃষ্ণ বলেছে রাসমঞ্চ সাজাও, আনন্দ হৃদয়ে গোপীগণ রাসমঞ্চ সাজাতে লাগলেন। অঙ্গনা মঙ্গনা মন্তরা মাধব মাধব মাধবং মাধবং চন্তর রাস মঞ্চে এক কৃষ্ণ বহু হয়ে বহু গোপীর মনোবাসনা পূরণের জন্যে দাঁড়িয়ে পড়েছে।
দুই গোপী এক কৃষ্ণ, এক কৃষ্ণ দুই গোপী, অপূর্ব সুন্দর দৃশ্য সেই রাস মঞ্চে। দৃশ্যটি কেমন? কাঞ্চন মণি গণ জননী রমাবল রে, কাঞ্চন মণি গণ জননী রমাবল রে, মাঝে মাঝে রাসবিহারী দাঁড়াইল সারি সারি, মাঝে মাঝে রাসবিহারী দাঁড়াইল সারি সারি। রাস মঞ্চে সবাই সারি 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 দাঁড়িয়েছে, দৃশ্যটি কেমন? ধনি ধনি অপরূপ রাস বিহার, ধনি ধনি অপরূপ রাস বিহার, কি রবি জোরে শোনে চঞ্চল জল ধর, কি রবি জোরে শোনে চঞ্চল জল ধর, রস বরি খয়ে অনিবার অতি শোভারে, রস বরি খয়ে অনিবার অতি শোভারে, রস বরি খয়ে অনিবার যুগল মাধুরী, মেঘ বিজুরীর জরা জরি, গোপী গোবিন্দ যুগল মাধুরী, মেঘ বিজুরীর জরা জরি। রাস মঞ্চে কৃষ্ণের সঙ্গে ব্রজ গোপীদের মহামিলনে অপূর্ব দৃশ্যের সৃষ্টি হয়েছে। তাই তো শাস্ত্রে বলে, তত্রাতিষু শুভেস্তাভি ভগবান দেবকী সুত, দেবকী সুত মধ্যে মনিলাল হইমান, মহামর কত যথা, মহামর কত যথা। অর্থাৎ যদ্যপি শ্রীকৃষ্ণ হয় মাধুর্যের ধৈর্য, ব্রজ গোপী শোনে তার বারয়ে মাধুর্য। রাসমঞ্চে সমস্ত ব্রজ গোপী মনে করছে তার কাছে কৃষ্ণ এসে হাজির, কিন্তু কৃষ্ণের দৃষ্টি একদিকে, কোন দিকে? নাগরের দৃষ্টি আমার শ্রীরাধিকার দিকে। নাগর টেরে টেরে নাগর টেরে টেরে, হ্যাঁ রয়ে রায় বয়ান নাগর টেরে টেরে, হ্যাঁ রয়ে রায় বয়ান নাগর টেরে টেরে, যুথে যুথে গোপী লইয়া যশোদানন্দ, বৃন্দাবনে কইল আরম্ভ, রাসক্রিয়া বৃন্দাবনে কইল আরম্ভ, রাসক্রিয়া বৃন্দাবনে কইল আরম্ভ, রাসক্রিয়া বৃন্দাবনে কইল আরম্ভ, রে নাগর টেরে টেরে নাগর টেরে টেরে, হ্যাঁ রয়ে রায় বয়ান নাগর টেরে টেরে। রাসলীলা করার জন্য কাকে আশ্রয় করছেন? যোগ মায়ায় আশ্রয় করিয়া নটবর, যোগ মায়ায় আশ্রয় করিয়া নটবর, আবার দুই দুই নাগরী মধ্যে এক এক নাগর, আরে দুই দুই নাগরীর মাঝে এক এক নাগর, দুই দুই নাগরীর মাঝে এক এক নাগর, দুই দুই নাগরীর মাঝে এক এক নাগর, নাগর টেরে টেরে নাগর টেরে টেরে, হ্যাঁ রয়ে রায় বয়ান নাগর টেরে। আবার গোপীরা ভগবান কৃষ্ণকে পাকে দাঁড়িয়েছে কেমন? গোপিকার কন্ধে বাহু হেলি কুতুহলে, গোপিকার কন্ধে বাহু হেলি কুতুহলে, এবার আমার নিকটে কৃষ্ণ সব গোপী বলে, 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 নাগর টেরে টেরে নাগর টেরে টেরে, কোন গোপী নাচে গায় কেহ ধরে তাল, কোন গোপী নাচে গায় কেহ ধরে তাল, আবার মধ্যে মধ্যে নি
নিত্য করে নাটুয়া গোপাল, মধ্যে মধ্যে 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 নিত্য করে নাটুয়া গোপাল, নাগর চেরে চেরে নাগর চেরে চেরে হেরোয়ে রায় বয়ান নাগর চেরে চেরে। গোপীদের সঙ্গে ভগবান কৃষ্ণের এই রাসলীলা দর্শন করতে সমস্ত দেবতাগণ চলে এলেন। অন্তরিক্ষে দেবগণ চড়িয়া বিমানে, অন্তরিক্ষে দেবগণ চড়িয়া বিমানে, রাসলীলা দেখে সবে সঙ্গে নারীগণ, 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 নাগর তেরে তেরে নাগর তেরে তেরে হেরোয়ে রায় বয়ান নাগর তেরে। এইভাবে রাসমঞ্চে সকলে আনন্দ হিল্লালে যখন নৃত্যে মত্ত, তখন ললিতা এগিয়ে এসে বলল, না না শ্যাম, এমন ভাবে নাচলে হবে না, তোমাকে এই গুণী সমাজে ভালো করে নাচতে হবে। এদিকে আমার রাধারানী শ্যামের দিকে একবার চেয়ে বলল, আচ্ছা আমার শ্যামই যদি নাচবে আমি আগে নেচে দেখিয়ে দিই। এই বলে রাধারানী এগিয়ে গিয়ে কহিলে, প্যারি কদম্বিনী ধনি কঙ্কনে ধরিল তার, আর কহিলে, প্যারি কদম্বিনী ধনি কঙ্কনে ধরিল গেছেন। তখন কৃষ্ণ বলে উঠল, আচ্ছা রাধারানী কেমন করে নাচবে আমি আগে বলে দিই তবে তো নাচবে। তখন সখীগণ বলল, বেশ বলো তোমার কি বলার আছে। সুচতুর কৃষ্ণ রাধারানীকে বলছে, ওহে চাঁদ বদনী নাচো তো দেখি, তা তা থই থই তিনগিরি তিনগিরি ঝা, তা তা থই থই তিনগিরি তিনগিরি ঝা, ঝা। এই বাজনাতে নাচতে হবে, আর যেমন ভাবে বলবো সেইভাবে নাচতে হবে। কেমন ভাবে, কেমন ভাবে জানো? না হবে ভূষণের ধ্বনি না নরি বেচি, না হবে ভূষণের ধ্বনি না নরি বেচি, দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জি, দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জি, হবে না ধ্বনি, হবে না ধ্বনি, ওহে চাল বদনি হবে না ধ্বনি, ওহে চাল বদনি হবে না ধ্বনি, চরণে না বাজিবে মঞ্জি, দ্রুতগতি চরণে না বাজিবে মঞ্জি। দাদে তোমার দ্রুত গতি হবে কিন্তু মঞ্জির বাজবে না, তোমার শরীরের গয়নার আওয়াজ হবে না। শুধু তাই নয়, আমি একটি তালে বাঁশি বাজাবো, কি জানো? কি বিষম সংকট তালে বাজাইব বাঁশি, তাই বিষম সংকট তালে বাজাইব বাঁশি, ধনু অঙ্কের মাঝে নাচো বুঝিব প্রেয়সী, ধনু অঙ্কের মাঝে নাচো বুঝিব প্রেয়সী, বাজাবো বাঁশি আমি বাজাবো বাঁশি, নাচো তুমি প্রেয়সী বাজাবো বাঁশি, নাচো তুমি প্রেয়সী বাজাবো বাঁশি, ধনু অঙ্কের মাঝে নাচো বুঝিব প্রেয়সী, তাই ধনু অঙ্কের মাঝে নাচো বুঝিব প্রেয়সী। সখীগণ বলল, আচ্ছা কৃষ্ণ তোমার কথা মতো রাধারানী যদি নেচে জিতে যায় তাহলে কি হবে, আর যদি নাচতে না পারে তাহলেই বা কি হবে। শ্যামনাগর হেসে হেসে বলল, হারিলে কারিয়া লব বেসর কাচলি, হারিলে কারিয়া লব বেসর কাচলি, জিনিলে তোমারে দেব মোহন মুরলি, জিনিলে তোমারে দেব মোহন মুরলি, দেব আমার মুরলি, দেব আমার মুরলি, হারলে লব কাচলি দেব আমার মুরলি, হারলে লব কাচলি দেব আমার মুরলি, জিনিলে তোমারে দেব মোহন মুরলি, জিনিলে তোমারে দেব মোহন মুরলি। যদি জিতে
আমার বাঁশি দিয়ে দেব, আর যদি হেরে যাও কাঁচলি অর্থাৎ বক্ষ আবরণী সেটা কেড়ে নেব। বেশ তাই হবে। এইবার কৃষ্ণের কথা মতো রাধারানী রাসমঞ্চে নৃত্য শুরু করলেন। নাচ তো রাধারানী, নাচ তো রাধারানী, রাধারানী আমার বিনোদিনী, রাধারানী আমার বিনোদিনী, নাচ তো দেখে গোপীগণ সবাই বলে উঠল কি শ্যাম, সবাই বলে রায়ের জয় নাগর হারিলে, সবাই বলে রায়ের জয় নাগর হারিলে, দুঃখিনী কহিছে গোপী মন্ডলী হাসালে, দুঃখিনী কহিছে গোপী মন্ডলী হাসালে, নাগর হেরে গেলে, নাগর হেরে গেলে, জিততে না পারলে নাগর হেরে গেলে, জিততে না পারলে নাগর হেরে গেলে, দুঃখিনী কহিছে গোপী মন্ডলী হাসালে, দুঃখিনী কহিছে গোপী মন্ডলী হাসালে। সখীরা বলে উঠল কি শ্যাম, এবার দাও তোমার বাঁশিটা দাও, কিন্তু আমার মদন মোহন তো কম চতুর নয়। বলে উঠল আচ্ছা, তোমাদের রাধারানী তো নাচলো, এইবার আমি নাচব, তারপর তো হার জি, তারপরে তো বাঁশি দেব না সেটা দেখব। তখন সখীরা বলল বেশ তাই হবে, তবে আমরা যেমন বলবো সেইভাবে তোমায় নাচতে হবে। বুঝলে? বেশ বলো। বাঁকা শ্যাম তোমাকে নাচতে হবে, দিগে দাঝে না খেটা থর লাগ জিগ ঝা, দিগে দাঝে না খেটা থর লাগ জিগ ঝা, হা এই বাজনায় নাচতে হবে। আর তুমি যেমন কথা বলেছিলে আমরাও কথা জানি, কি কথা বলো শ্যাম? না নড়িবে গণ্ডমুণ্ড নকুরের করায়, না নড়িবে গণ্ডমুণ্ড নকুরের করায়, না নড়িবে বনমালা বুঝিব বরায়, না নড়িবে বনমালা বুঝিব বরায়, বুঝিব বরায়, বুঝিব বরায়, নড়িবে না নকুরের করায় বুঝিব বরায়, নড়িবে না নকুরের করায় বুঝিব বরায়, না নড়িবে বনমালা বুঝিব বরায়, না নড়িবে বনমালা বুঝিব বরায়। শ্যাম তোমাকে নাচতে হবে, কিন্তু তোমার গণ্ড মুন্ড নকুর বনমালা কিছুই নড়বে না। শুধু তাই নয়, ওই যে তোমার কোমরে আছে না, না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি শ্রবণের কুণ্ডল, না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি শ্রবণের কুণ্ডল, না নড়িবে নাসার মতি নয়নের পল, তাই না নড়িবে নাসার মতি নয়নের পল, শ্রবণের কুণ্ডল, শ্রবণের কুণ্ডল, করবে না নয়নের পল শ্রবণের কুণ্ডল, করবে না নয়নের পল শ্রবণের কুণ্ডল, না নড়িবে নাসার মতি নয়নের পল, না নড়িবে নাসার মতি নয়নের পল। শ্যাম আমরা এত এত নারী আর তুমি একা পুরুষ, দেখো আমাদেরকে দেখে, আমাদেরকে একান্তে রাসমঞ্চে পেয়ে তোমার মতি যেন নরে না, মতি যেন নরে না, পলক যেন পরে না, মতি যেন নরে না, পলক যেন পরে না, মতি যেন নরে না, তোমার দেখো যেন মতি নরে না, দেখো যেন রতি সরে না। শ্যাম বলল বেশ আচ্ছা, আমি তো নাচবো তা বাজাবে কে? সখীরা বলল কেন আমরাই বাজাবো। এইবার সমস্ত সখী মিলে ললিতা বাজাই বিনা বিশাখা মৃদঙ্গ, এই ললিতা বাজাই বিনা বিশাখা মৃদঙ্গ, সুত্রা বাজাই সত্য সারা রায় দেখে রঙ্গ, সুত্রা বাজাই সত্য সারা রায় দেখে রঙ্গ, বাজাতে লাগলো, বাজাতে লাগলো, সব সখী যোগ দিল বাজাতে লাগলো, সব সখী যোগ দিল বাজাইতে লাগলো, সুত্রা বাজাই সত্য সারা রায় দেখে রঙ্গ, সুত্রা বাজাই সত্য সারা রায় দেখে রঙ্গ। কৃষ্ণ বলল আচ্ছা, তোমাদের কথা মতো যদি নৃত্যে জিতে যাই তাহলে কি হবে, আর হারলেই বা কি হবে? সখীরা বলল জিতলে তোমাকে পুরস্কার দেব, কি জানো? যদি যেন রায়কে দেব আমরা হব দাসী, তাই যদি যেন রায়কে দেব আমরা হব দাসী, নইলে কারাগারে রাখিব দুঃখিনী শুনে হাসি, তাই নইলে কারাগারে রাখিব দুঃখিনী শুনে হাসি, বেঁধে রাখবো চির বেঁধে রাখবো, যেতে নাহি দেব বেঁধে রাখবো, তোমায় যেতে নাহি দেব
রাখবো দুখনি শুনে হাসে। শ্যাম বলল, বেশ তাই হবে। এবার রাস মঞ্চে রসিক শ্যাম নাগর সখীদের সামনে নাচতে আরম্ভ করলেন। নাচ তো গিরি ধরিলা, নাচ তো গিরি ধরিলা, গিরি ধরিলা আমার মদন গোপাল, গিরি ধরিলা আমার মদন গোপাল, নাচ তো গিরি। রাসমঞ্চে রাধা শ্যামের নৃত্যে দুজনে জিতিলেন, দুজনে জিতিলেন, কারণ রাধা শ্যাম তো আলাদা আলাদা, লীলা প্রকাশের লাগি ধরেছিলেন দুই দেহ, এসেছিলেন এই ধরা, এসেছিলেন সখীগণ। রাধা শ্যামকে বললো, অনেক তো হলো, এবার একটা যুগল নৃত্য দেখি। তাই সখীদের মনোবাসনা পূরণের জন্য দুজনে নৃত্য আরম্ভ করলো। রাধা শ্যাম নাচে রে নাচে ধেনু অঙ্ক পাতিয়া, 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 বাজে থুগু থুগুতা, বাজে থুগু থুগুতা, বাজে থুগু থুগুতা, বাজে থুগু থুগুতা, ধ্বনি যাই পা ধ্বনি যাই পা ধ্বনি যাই পা, ধ্বনি যাই পা ধ্বনি যাই পা ধ্বনি যাই পা, ধনী মন মোহিনিয়া, রাধা শ্যাম নাচে রে নাচে ধেনু অঙ্ক পাতিয়া, রাধা শ্যাম নাচে রে নাচে ধেনু অঙ্ক পাতিয়া। রাধা শ্যাম দুজনে যুগল নৃত্য করে সখীদের মনোবাসনা পূরণ করলেন। এইবার সখীগণ বলল, যুগল নৃত্য তো হলো, রাধে শ্যাম এবার যুগল মিলন দেখে আমাদের নয়ন সার্থক করব, যুগল মিলনটা একবার দর্শন করাও। কি শ্যাম, যুগল মিলনের জন্যে তুমি তোমার সেই ত্রিভঙ্গ মূরতিতে একবার দাঁড়াও, একবার বাঁকা হয়ে দাঁড়াও, একবার বাঁকা হয়ে দাঁড়াও, বাঁকা হয়ে দাঁড়াও, একবার বাঁকা হয়ে দাঁড়াও, রাধারানী নাচতে নাচতে আমার শ্যামের বামে চলে যাচ্ছে। এবার নেচে নেচে চলে আমার রাধারানী, 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 রাধারানী চলে আমার বিনোদিনী, নেচে নেচে চলে আমার বিনোদিনী। এবার নবীন শ্যামের বামে নবীনা কিশোরী গো, নবীন শ্যামের বামে নবীনা কিশোরী গো, নবীন শ্যামের বামে পশু পক্ষী উন্মত্ত, পশু পক্ষী উন্মত্ত,
পশুপক্ষী উন্মত্ত সব, পশুপক্ষী উন্মত্ত সব, যুগল রূপ হেরিল সবেরো পাবে নবীন কিশোরী গো নবীন সবেরো বামে। যেই নবীন স্বামীর বামে রাধারানী গিয়ে দাঁড়িয়েছে দৃশ্যটি কেমন, আবার ললিতা বিশাখায়াদি যত সখী গো, ললিতা বিশাখায়াদি যত সখী গো, ললিতা বিশাখায়াদি যত সখী গো, আর ললিতা বিশাখায়াদি যত সখী গো, আনন্দে যুগল রূপ, আনন্দে যুগল রূপ, আনন্দে যুগল রূপ, কানু শিরে মোহন চুরা রাই শিরে বেনি, কানু শিরে মোহন চুরা রাই শিরে বেনি, চুরা করে ঝলমল, চুরা করে ঝলমল, চুরা করে ঝলমল, চুরা করে ঝলমল, বেনি ধরে কহে বলি হারি যা, গোবিন্দ দাস কহে বলি হারি যা, গোবিন্দ দাস কহে বলি হারি যা, গোবিন্দ দাস কহে বলি হারি যা, এমন যুগল রূপ, এমন যুগল রূপ, প্রভু দেখি নাই গো নবীন সবেরো বাবে নবীন কিশোরী গো